প্লিজ রাতুল, আমার স্বামীর জীবনটা বাঁচাও, তার অপারেশন করতে হবে। তোমার রক্তের সঙ্গে ও রক্তের গ্রুপ মিল আছে, প্লিজ এক বেগ রক্ত দেবে? সেসব কথা কাঁদতে কাঁদতে রাতুলের প্রাক্তন স্ত্রী অনামিকা বলছে। তোমার কি লাজ লজ্জা কিছু নেই? যাকে তুমি 3 বছর আগে ডিভোর্স দিয়ে চলে গেছো তার কাছে এসেছো তোমার বর্তমান স্বামীকে বাঁচাতে? তোমার কারণে আমার ছেলেটা আজও বিয়ে করেনি, এত করে বলার পরও? অনামিকা অবাক হয়ে যায়। ছি ভাবি, কিভাবে পারলে আমার ভাইয়ের ফুলের মতো জীবনটাকে নষ্ট করতে? তোমরা একটু থামো তো, তুমি তো অনেক সময় অনেক মানুষকে রক্ত দিয়ে সাহায্য করতে, এবার না হয় আমার বিধবা জীবনটা রক্ষা করো দিয়ে। প্লিজ রাতুল, চুপ করে থেকো না, আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি। এরকম হাত জোর তো আমার রাতুলও তোমার কাছে করেছিল, কিন্তু তুমি একবারও রাতুলের আমাদের কথা না ভেবে ঠিকই এই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলে, তাও সংসারের 2 বছরের মাথায়। মনে পড়ে না একবারও সেই কথাগুলো? রাতুল আর তার পরিবারের সবাই রাতুলের বউ আনতে যায় অনামিকাদের বাড়িতে। সবাই সোফাতে বসা, অনামিকাকে নিয়ে আসে সবার সামনে। এসেই অনামিকার বড় ভাই রেজাউল বলল, আমি আজ অনেক খুশি যে আপনার মতো পরিবারের আমার একমাত্র বোনকে বিয়ে দিতে পেরে। আসলে ছোটবেলায় বাবা মা হারিয়েছি, তবুও বোনকে কোনো কিছুর অভাব বুঝতে দেইনি কোনোদিনও। ভাই রাতুল, আমার বোনকে দেখে রাখিও। আরে বাবা, তোমার বোনও তো আমাদের আরেকটা মেয়ে, এইসব নিয়ে তুমি টেনশন করো না বাবা। রাতুল বড়লোক পরিবারের মেয়েকে পছন্দ করে না, তাই তোমার বোনকে বিয়ে করতে রাজি হয়েছে। আমার ভাবি বাড়িতে গেলে আমি গল্প করার মতো একটা সঙ্গী পাবো। চলো আমাদের যেতে হবে। রেজাউল তার বোনকে সবার হাতে তুলে দেয়। বিয়ের প্রায় 1 মাস হয়ে গেল, অনামিকা তেমন কারো সাথে মিশে না, সবসময় একা একা থাকে। সোফায় একা বসে থাকতে দেখে ঝিনুক পাশে বসে বলল, আচ্ছা ভাবি, আপনি সবসময় মনমোরা হয়ে বসে থাকেন কেন? আমাদের বাড়িতে কি ভালো লাগছে না? না, এমনি এমনি না ভাবি, আপনার মনে হয় কারো কথা মনে করে এইসব চিন্তা ভাবনায় আসেন, কোনো কারণ তো আছে? আসলে বড় ভাইয়ার কথা খুব মনে পড়ছে। তো ভাইয়াকে বললে আপনার ভাইকে দেখতে চলে যান। অনামিকা কিছু না বলে সেখান থেকে চলে যায়। রাত গভীর হলো, রাতুলের হঠাৎ ঘুম ভাঙে আর দেখে পাশে অনামিকা নেই, তাই সে আস্তে আস্তে করে উঠে আর সে শুনতে পায় বেলকুনির ওপাশে কিছুর আওয়াজ আসছে, তাই সে বেলকুনির দরজার পাশে আসে। আমার এখানে একদমই ভালো লাগছে না, আমি শীঘ্রই রাতুলকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যাব। এই কথাটি শুনে রাতুল বেশ অবাক আর চোখ দিয়ে পানি পড়ছে। কাকে এত ভালোবাসলো আর কাকেই বা বিশ্বাস করলো? তারপর সে সেখান থেকে এসে বিছানায় শুয়ে পড়ে। পরদিন রাতুল তার অফিস থেকে বিষণ্ণ ভরা মন নিয়ে অনামিকার মোবাইলে কল দিল। কলটি রিসিভ করতে রাতুল বলল, তুমি কি আমাকে একটাবার বলতে পারতে না যে তুমি এই বিয়েতে রাজি না? আমি কি আর তখন তোমাকে বিয়ে করতাম? অনামিকা অবাক হয়ে বলল, কি বলছেন এসব? আমি রাতে তোমার বলা সব কথা শুনেছি, আমার কোনো উপায় ছিল না, ভাইয়ার মনে কষ্ট দিতে পারিনি, তাই বলি কি আমার জীবনটা এইভাবে নষ্ট করে? রাতুল, আমি তোমার সাথে থাকতে চাই না, প্লিজ তুমি কিছু একটা করো, আমি আমার পুরনো ভালোবাসার মানুষটার সাথে সারা জীবন কাটাতে চাই। সমস্যা নেই, আমাকে বাড়িতে আসতে দাও আর তুমি তোমার প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে রাখো। তারপর কলটি কেটে দিল। বাড়িতে রাতুলও তার মা বাবা ও বোন ঝিনুক সবাই দাঁড়িয়ে আছে আর সবার মনে বেশ চিন্তা ও হতাশা। বোমা, একটাবার সবার কথা ভাবো। না মা, আমি ওর কাছে চলে যাব, সে আমার অনেক দিনের ভালোবাসা। আচ্ছা সমস্যা নেই, তোমাদের নতুন জীবনের জন্য শুভকামনা, আমি ডিভোর্স পেপার সময় মতো পাঠিয়ে দেব। তবু আমি শেষবারের মতো তোমাকে হাত জোর করে বলছি, প্লিজ আমাদেরকে এভাবে ছেড়ে চলে যেও না, তোমাদের সংসারের কথা তো একবার ভাবো। ভাবি, প্লিজ এমনটা করিয়েন না, এখানে কোনো সমস্যা থাকলে বলেন। অনামিকা কিছুই বলে না, সে তার একঘেয়েমি নিয়ে বের হয়ে গেল। রাতুল একদম ভেতর থেকে ভেঙে গেল। সেদিন আমাদের কথা ভেবেছো তুমি, ঠিকই তো নিজের স্বার্থের জন্য চলে গেলে, লজ্জা হওয়া উচিত, আমার ভাইকে বিয়ে করার আগে এসব করতে পারতে না? তোমার স্বামী এখন কোথায়? হাসপাতালে ভর্তি আছে। কখন যেতে হবে? কাল 10টায় অপারেশন, এর আগে গেলেই হবে। তাহলে তুমি যাও, আমি কাল 1 ঘন্টা আগেই পৌঁছে যাব। অনামিকা ধন্যবাদ দিয়ে সেখান থেকে বের হয়ে গেল। কেন ওকে কথা দিলি? তুই যে যাবি, জীবন বাঁচানো ফরজ, তাছাড়া সে কার স্বামী সেটা বড় কথা না, বড় কথা হলো সে একজন মানুষ। তোমরা কি তোমার ছেলেকে এরকম শিক্ষা দিয়ে বড় করেছো? দরজার বাইরে এসব কথা কান পেতে শুনে রইল অনামিকা। সে নিজেকে আজ অপরাধী ভাবছে, এক প্রকার ঘৃণা কাজ করছে নিজের প্রতি। সত্যি রাতুল, তোকে নিয়ে আমি গর্বিত, তোর মতো সন্তান যেন প্রতিটি ঘরে ঘরে হয়। ভাইয়া আমাকে ক্ষমা করে দিস, আমি ছোট হিসেবে না বুঝে অনেক কথা বলে ফেলেছি। আরে বোকা, ক্ষমা চাওয়ার কি আছে, তোদের জায়গায় তোরা ঠিক। বাবারে, আরেকটা বিয়ে করে নিজের জীবনটা সাজিয়ে নে। মা বাবা কি হবে আর বিয়ে করে, যে 2 বছর সংসার করে সব মায়া ছেড়ে দিয়ে যেতে পারছে
অন্য একজনও এমনটা করবে না তার কি বিশ্বাস, বরং আমি তোমাদের নিয়েই ভালো আছি। তবে যদি আমার কোনোদিনও মনে হয় আমাদের পরিবারের সাথে বিয়ে করা দরকার, তখন ভেবে দেখব। অনামিকা এইসব কথা শুনে চোখের পানি মুছে চলে গেল। সম্মানিত ভিউয়ার্স, আমি হাশেম রাজু। আসলেই কিছু মানুষকে আপ উপর থেকে দেখে বুঝতে পারবেন না তার ভেতরটা কেমন। খোলস পাল্টানো মানুষগুলো ঠিকই দিন শেষে ভালো থাকে, কথাই আছে না, কিছু মানুষ সত্যি নিজের ভালোটা বোঝে, কজনই বা পারে ত্যাগ স্বীকার করতে। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন, ধন্যবাদ। প্লিজ রাতুল, আমার স্বামীর জীবনটা বাঁচাও, তার অপারেশন করতে হবে। তোমার রক্তের সঙ্গে ও রক্তের গ্রুপ মিল আছে, প্লিজ এক বেগ রক্ত দেবে? সেসব কথা কাঁদতে কাঁদতে রাতুলের প্রাক্তন স্ত্রী অনামিকা বলছে। তোমার কি লাজ লজ্জা কিছু নেই? যাকে তুমি 3 বছর আগে ডিভোর্স দিয়ে চলে গেছো তার কাছে এসেছো তোমার বর্তমান স্বামীকে বাঁচাতে? তোমার কারণে আমার ছেলেটা আজও বিয়ে করেনি, এত করে বলার পরও? অনামিকা অবাক হয়ে যায়। ছি ভাবি, কিভাবে পারলে আমার ভাইয়ের ফুলের মতো জীবনটাকে নষ্ট করতে? তোমরা একটু থামো তো, তুমি তো অনেক সময় অনেক মানুষকে রক্ত দিয়ে সাহায্য করতে, এবার না হয় আমার বিধবা জীবনটা রক্ষা করো দিয়ে। প্লিজ রাতুল, চুপ করে থেকো না, আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি। এরকম হাত জোর তো আমার রাতুলও তোমার কাছে করেছিল, কিন্তু তুমি একবারও রাতুলের আমাদের কথা না ভেবে ঠিকই এই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলে, তাও সংসারের 2 বছরের মাথায়। মনে পড়ে না একবারও সেই কথাগুলো? রাতুল আর তার পরিবারের সবাই রাতুলের বউ আনতে যায় অনামিকাদের বাড়িতে, সবাই সোফাতে বসা, অনামিকাকে নিয়ে আসে সবার সামনে। এসেই অনামিকার বড় ভাই রেজাউল বলল, আমি আজ অনেক খুশি যে আপনার মতো পরিবারের আমার একমাত্র বোনকে বিয়ে দিতে পেরে। আসলে ছোটবেলায় বাবা মা হারিয়েছি, তবুও বোনকে কোনো কিছুর অভাব বুঝতে দেইনি কোনোদিনও। ভাই রাতুল, আমার বোনকে দেখে রাখিও। আরে বাবা, তোমার বোনও তো আমাদের আরেকটা মেয়ে, এইসব নিয়ে তুমি টেনশন করো না বাবা। রাতুল বড়লোক পরিবারের মেয়েকে পছন্দ করে না, তাই তোমার বোনকে বিয়ে করতে রাজি হয়েছে। আমার ভাবি বাড়িতে গেলে আমি গল্প করার মতো একটা সঙ্গী পাবো। চলো, আমাদের যেতে হবে। রেজাউল তার বোনকে সবার হাতে তুলে দেয়। বিয়ের প্রায় 1 মাস হয়ে গেল, অনামিকা তেমন কারো সাথে মিশে না, সবসময় একা একা থাকে। সোফায় একা বসে থাকতে দেখে ঝিনুক পাশে বসে বলল, আচ্ছা ভাবি, আপনি সবসময় মনমরা হয়ে বসে থাকেন কেন? আমাদের বাড়িতে কি ভালো লাগছে না? না, এমনি এমনি না ভাবি, আপনার মনে হয় কারো কথা মনে করে এইসব চিন্তা ভাবনায় আসেন, কোনো কারণ তো আছে? আসলে বড় ভাইয়ার কথা খুব মনে পড়ছে, তো ভাইয়াকে বললে আপনার ভাইকে দেখতে চলে যান। অনামিকা কিছু না বলে সেখান থেকে চলে যায়। রাত গভীর হলো, রাতুলের হঠাৎ ঘুম ভাঙে আর দেখে পাশে অনামিকা নেই, তাই সে আস্তে আস্তে করে উঠে আর সে শুনতে পায় বেলকুনির ওপাশে কিছুর আওয়াজ আসছে, তাই সে বেলকুনির দরজার পাশে আসে। আমার এখানে একদমই ভালো লাগছে না, আমি শীঘ্রই রাতুলকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যাব। এই কথাটি শুনে রাতুল বেশ অবাক আর চোখ দিয়ে পানি পড়ছে, কাকে এত ভালোবাসলো আর কাকেই বা বিশ্বাস করলো? তারপর সে সেখান থেকে এসে বিছানায় শুয়ে পড়ে। পরদিন রাতুল তার অফিস থেকে বিষণ্ণ ভরা মন নিয়ে অনামিকার মোবাইলে কল দিল। কলটি রিসিভ করতে রাতুল বলল, তুমি কি আমাকে একটাবার বলতে পারতে না যে তুমি এই বিয়েতে রাজি না? আমি কি আর তখন তোমাকে বিয়ে করতাম? অনামিকা অবাক হয়ে বলল, কি বলছেন এসব? আমি রাতে তোমার বলা সব কথা শুনেছি, আমার কোনো উপায় ছিল না, ভাইয়ার মনে কষ্ট দিতে পারিনি, তাই বলি কি আমার জীবনটা এইভাবে নষ্ট করে? রাতুল, আমি তোমার সাথে থাকতে চাই না, প্লিজ তুমি কিছু একটা করো, আমি আমার পুরনো ভালোবাসার মানুষটার সাথে সারা জীবন কাটাতে চাই। সমস্যা নেই, আমাকে বাড়িতে আসতে দাও আর তুমি তোমার প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে রাখো। তারপর কলটি কেটে দিল। বাড়িতে রাতুল ও তার মা বাবা ও বোন ঝিনুক সবাই দাঁড়িয়ে আছে আর সবার মনে বেশ চিন্তা ও হতাশা। বোমা, একটাবার সবার কথা ভাবো। না মা, আমি ওর কাছে চলে যাব, সে আমার অনেক দিনের ভালোবাসা। আচ্ছা সমস্যা নেই, তোমাদের নতুন জীবনের জন্য শুভকামনা, আমি ডিভোর্স পেপার সময় মতো পাঠিয়ে দেব। তবুও আমি শেষবারের মতো তোমাকে হাত জোর করে বলছি, প্লিজ আমাদেরকে এভাবে ছেড়ে চলে যেও না, তোমাদের সংসারের কথা তো একবার ভাবো। ভাবি, প্লিজ এমনটা করিয়েন না, এখানে কোনো সমস্যা থাকলে বলেন। অনামিকা কিছুই বলে না, সে তার একঘেয়েমি নিয়ে বের হয়ে গেল। রাতুল একদম ভেতর থেকে ভেঙে গেল। সেদিন আমাদের কথা ভেবেছো তুমি, ঠিকই তো নিজের স্বার্থের জন্য চলে গেলে, লজ্জা হওয়া উচিত, আমার ভাইকে বিয়ে করার আগে এসব করতে পারতে না? তোমার স্বামী এখন কোথায়? হাসপাতালে ভর্তি আছে। কখন যেতে হবে? কাল 10টায় অপারেশন, এর আগে গেলেই হবে। তাহলে তুমি যাও, আমি কাল 1 ঘন্টা আগেই পৌঁছে যাব। অনামিকা ধন্যবাদ দিয়ে সেখান থেকে বের হয়ে গেল। কেন ওকে কথা দিলি? তুই যে যাবি, জীবন বাঁচানো ফরজ, তাছাড়া সে কার স্বামী সেটা বড় কথা না, বড় কথা হলো সে একজন মানুষ। তোমরা কি তোমার ছেলেকে এরকম শিক্ষা দিয়ে বড় করেছো?
দরজার বাইরে এসব কথা কান পেতে শুনে রইল অনামিকা। সে নিজেকে আজ অপরাধী ভাবছে, এক প্রকার ঘৃণা কাজ করছে নিজের প্রতি। সত্যি রাতুল, তোকে নিয়ে আমি গর্বিত। তোর মতো সন্তান যেন প্রতিটি ঘরে ঘরে হয়। ভাইয়া আমাকে ক্ষমা করে দিস, আমি ছোট হিসেবে না বুঝে অনেক কথা বলে ফেলেছি। আরে বোকা, ক্ষমা চাওয়ার কি আছে, তোদের জায়গায় তোরা ঠিক। বাবারে, আরেকটা বিয়ে করে নিজের জীবনটা সাজিয়ে নে। মা বাবা কি হবে আর বিয়ে করে, যে 2 বছর সংসার করে সব মায়া ছেড়ে দিয়ে যেতে পারছে, অন্য একজনও এমনটা করবে না তার কি বিশ্বাস। বরং আমি তোমাদের নিয়েই ভালো আছি, তবে যদি আমার কোনোদিনও মনে হয় আমাদের পরিবারের সাথে বিয়ে করা দরকার, তখন ভেবে দেখব। অনামিকা এসব কথা শুনে চোখের পানি মুছে চলে গেল। সম্মানিত ভিউয়ার্স, আমি হাশেম রাজু। আসলেই কিছু মানুষকে আপ উপর থেকে দেখে বুঝতে পারবেন না তার ভেতরটা কেমন। খোলস পাল্টানো মানুষগুলো ঠিকই দিন শেষে ভালো থাকে, কথাই আছে না, কিছু মানুষ সত্যি নিজের ভালোটা বোঝে, কজনই বা পারে ত্যাগ স্বীকার করতে। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।